হোক বিরিয়ানি হোক খিচুড়ি আপনি যেটাই খান না কেন সাথে কিন্তু আচারটা আমাদের যাই যায়। আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আজকে খুবই মজাদার একটা আচারের ভিডিও নিয়ে চলে আসলাম কাঁচা আমের ঝুরি আচার অনেকেই করে থাকেন খেয়েছেন অনেকে হয়তো খুবই মজার একটা আচার আর তো খুবই পছন্দের আচারটা এটা যে কোনো আপনার বিরিয়ানি তারপর খিচুড়ি ভাতের সাথে খেতে অসম্ভব রকমের মজা আমি আগেই আমগুলো সুন্দর করে স্লাইস করে নিয়েছি আমি আমগুলো ধুয়ে অনেকক্ষণ ধরে পানি ঝরিয়ে রেখেছিলাম যাতে কোনো পানি না থাকে আমি ভালো করে মুছিয়ে নিয়েছি তারপরে এগুলো আমি ঝুড়ি ঝুরি করে কেটে নিয়েছি এবার আমি আচারের প্রিপারেশন করে নিচ্ছি সরিষার তেল দিলাম আমি কিছু বাটা মশলা অ্যাড করেছি সাথে আমি অ্যাড করে দিয়েছি সরিষা বাটা এটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি কারণ এই আচারের মধ্যে সরিষা বাটাটা একটু বেশিই দিতে হয় এবার সব কিছু অ্যাড করে আমি দিয়ে দিলাম ভিনেগার ভিনেগার অ্যাড করার পরে দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সগুলো আমি ভালো করে এবার নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি এটা আসলে আচারটা যত বেশি নাড়া যায় যত বেশি কষিয়ে রান্না আচারটা করা যায় খুবই মজা হয় এবার আমি সাথে অ্যাড করে দিলাম আখের দানা আমি সব সময় আচারে আখের দানা আখের রস এগুলো ইউজ করি কারণ এগুলো ইউজ করলে আচারের স্বাদটা অনেক বেশি পরিমাণেই বেড়ে যায় এই আখের দানা চিনিগুলো আমি অ্যাড করছি বেশি পরিমাণেই দিব কারণ এগুলো একটু মিষ্টি কম হয় এগুলো খুব সুন্দর ফ্লেভার আনে আর আচারের কালারটাও খুবই সুন্দর লাগে এইটা অ্যাড করলে এবার আমি এগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি নেড়ে এবার আমি তেজপাতা অ্যাড করে দিলাম তেজপাতা অ্যাড করার পরে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আমি আরও কিছুক্ষণ ভালো করে এগুলো কষিয়ে নিব আচারটা যত কষিয়ে সময় নিয়ে করা যায় অতই খুব মজা হয় আচারগুলো আমি স্লাইস করে কেটে ভালো করে নিংড়ে নিয়েছি এগুলোর রসগুলো ফেলে দিয়েছি ফেলে আমি হলুদ তারপর লবণ সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়া একটু স্পেশাল মশলা অ্যাড করেছি অ্যাড করে এগুলো আমি অনেকক্ষণ মেখে রেখে দিয়েছিলাম রোদেও দিয়েছিলাম একদিনের মতো দেওয়ার পরেই এগুলো আমি এখন এখানে দিয়ে দিলাম ভালো করে অ্যাড করে নেড়ে চেড়ে দিচ্ছি এবার আমি এগুলো ভালো করে কষাতে থাকবো আচারগুলো যত বেশি কষানো যাবে অত বেশি মজা হবে খেতে যারা করেছেন খেয়েছেন তারা তো জানিন এটার স্বাদ কীরকম আর যারা করেননি তারা একবার হলেও করে দেখবেন খেয়ে দেখবেন খুবই মজা হয় আমি লং এলাচি ডালচিনি সব কিছুই অ্যাড করে দিয়েছিলাম এটা স্কিপ হয়ে গেছে সামান্য পরিমাণে এখানে আমি জিরা গুঁড়ো অ্যাড করেছি যাতে একটু ভালো ফ্লেভার আসে এবার আমি আরও একটু অল্প পরিমাণে সরষার তেল অ্যাড করে দিয়েছি এবার আমি ভালো করে এগুলো নেড়ে চেড়ে নেব ভালো করে যাতে ভিতরে মশলাটা ঢুকে যায় ওইভাবে আমি ভালো করে নেড়ে জেরে নিচ্ছি তো আমার আচারটা কমপ্লিট হয়ে গেছে এবার এটা ঠান্ডা করে আমি বয়ামে ভরে নেব সবাই ভালো থাকবেন আজকে এতটুকুই আলহাফেজ